একজন ফার্মার একদম প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করছেন, এক লিটার ওষুধ কিনতে গেলে 1400 বা আপনার 1500 দাম, সেটা আপনার দেখা যাচ্ছে 2 টাকা অথবা 5 টাকা হয়ে যাবে। আচ্ছা, যে আপনি প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন বলছেন, আমাদের এটা একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিজনে কিরকম ডিমের দাম, 18 টাকা পেয়েছি। তাহলে মাংসের ঘাটতিগুলো যদি আমি চাষবাস না করি, আরেকজন চাষবাস না করে, মাংসটা আসবে কোথা থেকে? যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজ আমি আছি মুর্শিদাবাদ জেলার রানীনগরে। এখানে একজন ফার্মার একদম প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করছেন, খাওয়াচ্ছেন না বাইরের কোনো ওষুধ, মুরগির হচ্ছে না কোনো শরীর খারাপ। আপনারা বহুবার জানতে চেয়েছেন যে কীভাবে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন করব, তাতে আমার মুরগি পালনের অনেক বেশি সুবিধা এবং খরচও অনেক কমবে। চলুন আজকে ফার্মারের কাছ থেকেই তার মুরগি পালনের পদ্ধতি আমরা জেনে নিই। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার পরিচয়টা একটু আমাকে দিন। আমার নাম মাফিকুল ইসলাম, আমি সিভিক ভলান্টিয়ার, মানে সিভিক পুলিশ। আমি মনে করি যে যদি কেউ শুধু চাকরির উপর নির্ভরশীল না হয়ে যদি কোনো পাশাপাশি কোনো কাজ করে বা কোনো এরকম যে ব্যবসা করে, এগুলো অনায়াসে করা যায়, আর খুব বেশি সময় প্রয়োজন হয় না। আর এগুলো তো বাড়ির মহিলারা তো অবশ্যই আছেন, সকলেরই স্ত্রী আছে, দেখা যায় যে একটু কাজগুলো বুঝিয়ে দিলে স্ত্রীরা অনেক সময় দেখাশোনা করে, তারা হাঁস পালন করবে, তারা মুরগি পালন করবে, তারা ছাগল পালন করবে, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে আসে। আর আমাদের মাংসের ঘাটতি অনবরত বেড়ে চলেছে, তাহলে মাংসের ঘাটতিগুলো যদি আমি চাষবাস না করি, আরেকজন চাষবাস না করে, মাংসটা আসবে কোথা থেকে? বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমাণে কিনতে হয় আমাদের, ঘাটতি পূরণের জন্য। সেটা আমাদের এখানে উৎপাদন হলে আমাদের অনেকটা পরিমাণ ঘাটতি কমে যাবে এবং আমাদের রোজগারটা অনেক বেড়ে যাবে। অনেক অবশ্য অবশ্যই। আর আমি আপনি মুরগিগুলোকে পালন করি, নিজের ইনকিউবেটর আগে ছিল না, এখন আছে, যদি কেউ অর্ডার করে তাহলে আমি তৈরি করে দিই। সেটা কত ক্যাপাসিটি, যেটা কেউ যদি বলে 2000 আমি করে দিতে পারবো, কেউ যদি বলে 3000 সেটা তৈরি করে দিতে পারবো। নতুন ধরনের ফার্মার সে হয়তো শুরু করবে, কিন্তু হতাশাগ্রস্ত কেউ যেন, কেন দেখা যাচ্ছে সে মুরগি বাচ্চা কিনলো, তারপরে সে বাচ্চাগুলো দেখা যাচ্ছে সে টিকাতে পারলো না, মারা যায়। এক নম্বর কারণ হচ্ছে বাচ্চা মারা, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা থেকে যদি রোধ করতে পারি তাহলে সে অবশ্যই সে ফার্মার ভালো হবে। তো এখন কথা হচ্ছে যে যদি কেউ মনে করে যে আমি শুধু প্রাকৃতির উপর থাকবো, কোনো সমস্যা নাই, প্রাকৃতি খাবারের উপর যদি কেউ নির্ভরশীল হয় আপনার অনেক মানে খাবার কাস্ট বেঁচে যাবে, অনেক খরচ কম হবে। যেমন আপনার বলি, বাড়িতেই আপনার কাঁচা রসুন, বাড়িতে কাঁচা হলুদ থাকে, সবার বাড়িতে পাওয়া যায়, তারপরে পেঁয়াজ পাচ্ছেন, কালোজিরা, আদা, এগুলো সামান্য অল্প আপনার ব্লেন্ডার করে নিলেন কিংবা হয়তো বেটে নিলেন, তারপরে সেগুলোকে খাবারের সঙ্গে মিক্সার করে দিলেন, এই সপ্তাহে 2 দিন, 1 দিন বা 2 দিন যদি দিতে পারেন, আপনার কোনো অসুখ আসার কথাই না। একটা ওষুধ, 1 লিটার ওষুধ কিনতে গেলে এখন দেখা যাচ্ছে 1400 বা আপনার 1500 দাম, সেটা আপনার দেখা যাচ্ছে 2 টাকা অথবা 5 টাকা হয়ে যাবে। সেটা তো মোটামুটি সব সোনালী বার্ডস দেখছি, তাই না? হ্যাঁ, সব সোনালী বার্ডস। আচ্ছা, কতগুলো মুরগি রয়েছে এখানে? আছে আপনার প্রায় 200 মুরগি। হ্যাঁ, প্রায় 200 আছে। আচ্ছা, এগুলো মানে কি পারপাস করছেন আপনি ফার্মিংটা? এটা হচ্ছে আপনার আমি লিয়ারের জন্য বানিয়েছি, আর প্যারেন্টস আছে প্রায় 100 মতো আছে। আচ্ছা, ডিম পারছে সেগুলো? হ্যাঁ, সেগুলো ডিম পারছে, অলরেডি ডিম পারছে। এগুলো বয়স কত দিন হলো? এগুলো বয়স আপনার এখন প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল। আচ্ছা, এগুলো প্যারেন্টস জন্যই রাখবো? হ্যাঁ, প্যারেন্টস জন্যই রাখবো। আচ্ছা আচ্ছা, যে আপনি প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন বলছেন, তো কোনটা কি রকম খাওয়ান, কোন কোন খাবারগুলো দেন আমাদের এটা একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে ও রসুন, আর এটা হচ্ছে আদা, এ হচ্ছে পেঁয়াজ, আর এটা কালোজিরা। এটা আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর হচ্ছে কালোজিরা। এগুলো আপনার আপনার ওই খাবারের সঙ্গে মিক্সচার করবো। আর এটা হচ্ছে আপনার পুঁই শাক, আর এটা হচ্ছে আপনার পালং শাক। জি, এগুলো হচ্ছে আপনার গোটা গম, ময়দা, ফিড খাবার। আপনার গোটা ধান, এটা গোটা ধান, এটা খোল, এই খোলের গুঁড়ো অথবা আমি রাত্রে ভিজিয়ে রাখি এগুলো। আমি এবার পরিমাণটা দেখাই, তাহলে 10 কিলো খাবারে ফিডটা খাবারটা দিব আমি 2 থেকে 2.5 কিলো দিব। গোটা গম এটা দিব 2 কিলো, এটা আপনার দিব 2 কিলো, ধানটা আমি দিই 2 কিলো, এটা মোটামুটি 250 গ্রাম, 2 থেকে 250 গ্রাম। এই 10 কিলো খাবার তৈরি করতে এই আদাটা লাগবে প্রায় 250 মতো, পেঁয়াজটা 250 গ্রাম মতো, আর রসুনটা মোটামুটি 2 থেকে 250, আর এখানে আছে কালো মানে কালোজিরা, এটা কালোজিরা ব্লেন্ডার করা আছে, এই কালোজিরাটা লাগবে আপনার এই 100 গ্রাম। এইগুলো দিয়ে সবগুলোকে একসঙ্গে একটু হালকা জল দিব। এবার জল দিয়ে যখন আমি এটা মিক্সচার করব, আপনি চিন্তা করতে পারবেন না এটা মানে মুরগির কাছে কত প্রিয় খাবার। ফিডের খরচাটা অনেক কম লাগে, অনেক কম, অনেক কম। এখানে গম খাওয়াচ্ছেন, ধান খাওয়াচ্ছেন, তারপরে এখানে সামান্য একটু ফিড দিয়েছেন, কালোজিরা, রসুন, পেঁয়াজ, এগুলো সব এর সঙ্গে মিশে সবকিছু 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 এর সঙ্গে। আনুমানিক কিরকম আপনার খরচ হচ্ছে? আনুমানিক আপনার খুব বেশি হলে 8 থেকে 10 টাকার খাবার আছে। আচ্ছা আচ্ছা,
এই 10 টাকার খাবার আপনি রেগুলার খাওয়ালে আপনার খরচটা অনেক কম অনেক কম অনেক কম খাবার খরচ অনেক কম এবং পুষ্টিকর একটা খাবার হ্যাঁ একদম পুষ্টিকর খাবার আমি এখান থেকে এইভাবে খাবার খাওয়ালে ক্যালসিয়াম কখনো ঘাটতি হয় না বিভিন্ন সময় বিভিন্ন মুরগির সময় শরীর খারাপ হয় ঠান্ডা লাগা তারপর কৃমি হওয়া এই অনেক রকম হয় তো সেই ক্ষেত্রে আপনি তখন প্রাকৃতিক ভাবে কি কি খাওয়ান আমি যদি আপনার ফার্মে প্রথমত ঢুকি যদি কোনটা কোনটা অসুস্থ কোনটা সুস্থ আমি বুঝতে পারবো ঢুকলেই বুঝতে পারবো যে এটা অসুস্থ তখন দেখবো যে সেটা আমি বের করি তারপরে প্রথমত দেখি যে ওর সর্দি লেগেছে কিনা ঠান্ডা লেগেছে সেটা দেখি এই মুরগিটা যদি অসুস্থ হয় তাহলে এতটা তেজ থাকবে না এই যে আর যতটা উত্তেজিত হয়েছে ততটা উত্তেজ যাবে আর যদি সেটা সর্দি লাগে আমি এই নাকটাকে চেপে ধরলে এটা জল বেরোচ্ছে যেমন হালকা একটু জল বেরোচ্ছে তার মানে এটা একটু সর্দি আছে আচ্ছা এটা একটু সর্দি আছে এই মুরগিটাকে আমি প্রথমত ট্রিটমেন্ট করব কি করব ট্রিটমেন্ট হবে না যে যেমন আমরা মানুষ যে প্যারাসিটামল গুলো খাই সেই প্যারাসিটামল গুলো 650 যেটা আছে সেই 650 আমরা একটু পরিমাণ দিয়ে দেব মানে 6 ভাগের 1 ভাগ দিলে একবারে আশা করছি যে আজকে সেটা পরে পুরো কমপ্লিট হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমি প্রাকৃতিক উপর রাখবো তাহলে পরে আপনার সেটাকে আপনার কাঁচা রসুন আর হচ্ছে আদা আর পেঁয়াজ আপনার ব্লেন্ডার করে ওটা একটু যদি কোনো খাবারের সঙ্গে খাইয়ে দিই তাহলে সেটা অবশ্যই আপনার সেটা দুই দিন বা তিন দিন সময় লাগবে ভালো হবে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন মোটামুটি খাবারের খরচ কিরকম পড়ছে আপনার যদি এটা আপনি বাচ্চা থেকে শুরু করি তাহলে বাচ্চা দিয়ে যে পয়সাটা লাগবে সেই বাচ্চা সহ আপনার খাবার যদি খায় মোটামুটি ওই 80-100 টাকার মধ্যে পুরো রেডি হয়ে মালটা ডিমের পরিমাণে কোনো অসুবিধা হয় না এই খাবারটা না এই খাবারে আরো ডিম বাড়বে একদম শিওর আমি ফিড খাইয়ে দেখেছি যে কি আপনার আমি 100 মুরগিতে ডিম পেয়েছি যদি আমি 50-60 পেয়েছি তাহলে আমি এই খাবার খাইয়ে দেখেছি হাইয়েস্ট আমি 100 মুরগিতে আমি পেয়েছি 82টা ডিম পেয়েছি এটা হচ্ছে আমার প্যারেন্টস স্টক এখানে থাক থাক করা আছে থাক থাক করা আছে সব ডিম দেওয়ার জায়গাগুলো করা আছে প্রতিদিন কতগুলো করে ডিম পাচ্ছেন এখন এখন আমাদের মোটামুটি ডিম পাই 65-70 প্রায় আপনি পার্সেন্টেজ কত রেখেছেন মেল ফিমেলের আমি পার্সেন্টেজ মোটামুটি আপনার 8-10 মধ্যে রাখি মেল ফিমেলের 90টা ফিমেল রাখেন আর 10টা মেল রাখেন 10টা মেল ঠিক খাবারটা খাওয়াচ্ছেন এতে ওজন কি রকম হচ্ছে এটা ভালো ওজন হয় মোটামুটি 28 দিনের বাচ্চা আমি একটা মেপে দেখেছিলাম একটু বড় সাইজের ওরা তো দেখছি 500+ হয়েছে ওটা আচ্ছা আচ্ছা তো আপনার মাংসের জন্য রেডি করলে মোটামুটি 70-72 সময় লাগে তো তাতে এভারেজ ওজন কি রকম পেয়েছেন আপনি আপনার ওটা 1 কেজি+ আসবে তবে মার্কেটে কি রকম রেটে বিক্রি হচ্ছে এখন মাংসের জন্য আম তো ঠিক থাকে না সময়তে ওঠে কোন সময় নামে এগুলো আপনার 180-190 অনেক সময় আবার 200 হয়ে যায় এরকম দাম থাকে এটা পাইকারি রেট পাইকারি করতে গেলে যারা পাইকারি কিনতে আসে তো তাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে লোকেরা যদি কেউ আমার কাছে মাল নেয় তাহলে পরে আপনার সে বলবে যে কি আমি দাদা মাল কোথায় বিক্রি করব সেটার জন্য আমি আছি কেউ যদি বলে ভাই ডিম কোথায় আমি দিব কাকে ডিম দিব আর সেটার জন্য আমি আছি তো আপনি তো প্রায় 4 বছর ধরে করছেন হ্যাঁ আমার প্রায় 3 বছর পার হয়ে গেছে আপনি কি মাংসের পারপাসে করেছেন ডিমের পারপাসে করেছেন হ্যাঁ মাংস পারপাসে বিক্রি করে দিয়েছি পার পিস মুরগি যদি 1 কেজি+ হয়ে যায় আপনার ওই আড়াই 3 মাসে 1 কেজি+ হয়ে যাবে তারপরও আপনার মার্কেটে দাম কম থাকলেও সেটা আপনার 40+ মানে ইয়ে থাকবে 40+ লাভ থাকবে আচ্ছা শীতকালের দিকে তো মুরগিটার একটুখানি চাহিদা কমে যায় তো সেই সময় তাহলে কীভাবে ফার্মিং করা উচিত শীতকালে চাহিদা কমে যায় বলতে দেখা যাচ্ছে আমাদের ডিমের চাহিদা কমে তার তখন সমস্যা হয় না তখন কি করি এই ডিমগুলোকে আমি বাইরে চালন করে দিই রেট পার্থক্য কীরকম থাকে নর্মালি আপনারা সিজনে কীরকম ডিমের দাম পান আর অফ সিজনে কীরকম দাম পান আমি দেখা যাচ্ছে সিজনে আমি আমি আমার কথা বলবো সেটা আমি 18 টাকা পেয়েছি 18 টাকা সিজনে পেয়েছি আমি 18 টাকা যদি নেমে যায় তাহলে দেখা যাচ্ছে 8-10 টাকা বা কোনো সময় হয়তো 7 টাকাও নামে পারে তো 16 দিন 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে অবশ্যই অবশ্যই খাওয়ার জন্য যদি কেউ ডিম নেয় আমরা 10 টাকা নিচে দিই না আপনার যে মুরগি ফার্ম থেকে যে ডিমটা উৎপাদন হচ্ছে সেই ডিমটা আপনারা কি করছেন আমি যেগুলো ডিম উৎপাদন হয় সেগুলো আমরা আমার নিজের ইনকিউবেটর আছে এখন আপনার আছে আমার ভেতরে আপনার আপনার হ্যাচিং চলছে আপনার এগুলো 14 তারিখ আছে সামনে মাসের 14 তারিখ মানে এই মাসের 14 তারিখ এই যে বাচ্চাগুলো ফোটা ওকে আমাদের এখানে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে সেই যে বাচ্চাগুলো আপনারা কি 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 করেন আমি বাচ্চাগুলো ফোটানোর পরে বিভিন্ন যে খামার এখানে আসে এসে নিয়ে যায় তারা আচ্ছা যদি ধরুন কোনো ফার্মার আপনার কাছ থেকে এই পদ্ধতিটা শিখতে চায় বা তারা ফার্মিং করার এই আপনি যেভাবে করছেন সেই সেইভাবে ফার্মিং করতে চায় তো কিভাবে তাদের আপনার সঙ্গে যোগাযোগ আমি তাদেরকে বলবো যে আগে প্রশিক্ষণ নিন প্রয়োজনে আমার এখানে আসেন প্রশিক্ষণ নিন যদি প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেন আপনি লস খাবেন না এখন নিশ্চিত আমি একদম শেখা তো খুব দরকার এটা খুবই দরকার যে কোনো কাজ আমরা প্রসেসিং এ ভুল করলে সেটা ফল খারাপ হবে আর সেটাই হয় একদম একদম তো আপনার কাছে শেখার ব্যবস্থা আছে হ্যাঁ শেখার ব্যবস্থা আছে যদি কেউ মনে করে যে না এসে শিখবো 2-3 দিন একদম একদম প্র্যাকটিক্যালে
হাতে কলমে আমি দেখিয়ে দেব যে কিভাবে সেগুলো করতে হবে। আর এখান থেকে কি আপনারা বাচ্চা বিক্রি করতে পারবেন ফার্মারদের? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে কেউ বাচ্চা নিতে চাইলে আমি অবশ্যই আমার ফোনটা কন্টাক্ট করে সে বাচ্চা নিতে পারবে। আপনার অ্যাড্রেসটা যদি একটুখানি আমাদের বলে দেন তাহলে। আমাদের আমার অ্যাড্রেস হচ্ছে রানীনগর থানা, থানা থেকে নামলে পরে 500 মিটার হবে, আর গোধনপাড়া যদি অফিসে কেউ নামে তাহলে সেখান থেকে পাকটা 1 কিলোমিটার। আপনাকে ফোন করলে তো আপনি তারা এখানে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাকে ফোন করলে অবশ্যই যে কেউ পাবে। আপনি প্রাকৃতিক পদ্ধতিতে যদি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার যেমন খাবারের খরচ কমবে, তার পাশাপাশি কিন্তু আপনার মুরগি অনেক বেশি সুস্থ থাকবে এবং আপনি সঠিক উপায়ে ব্যবসা করে কিছু পয়সার মুখ দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।